সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের শিডিউলভুক্ত যে ক্লাসটা ছিল সেখানে আমাদের খতিয়ান পরিচিতি অংশটা বাদ ছিল, তো এটার জন্যই আজকের আমাদের এক্সট্রা ক্লাসটা। তো এর বাইরে আমাদের শিডিউলভুক্ত মোটামুটি দুইটা ক্লাস আছে, তারপর আমরা আরেকটা এক্সট্রা ক্লাস সহ তিনটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের আজকের যে চৌম্বকীয় অংশ সেটার মধ্যে। তো অলরেডি পিডিএফটা আপনাদের কাছে দেওয়াই আছে, খতিয়ান পরিচিতি। তো একজন দলিল লেখক হওয়ার জন্য অথবা সম্পত্তির মালিকানা যাচাই করার জন্য খতিয়ানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার সামনে যে খতিয়ানটা আসবে যেটা দিয়ে আপনি মালিকানা যাচাই করবেন, আপনি যদি নাই চিনতে পারেন, বুঝতে পারেন যে আসলে কোনটা কোন প্রকারের খতিয়ান, তাহলে কিন্তু আপনি মালিকানায় যাচাই করতে পারবেন না। আর আমাদের দলিল লেখক কোর্সের অন্তর্ভুক্ত ছিল না, সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি যেটা। তো এক্ষেত্রে আমরা জাস্ট দুই থেকে তিনটা জিনিস আপনাদেরকে একটু বলে দিব, আর সাথে সাথে যে চুক্তি আইন আছে চুক্তি আইনের কয়েকটা ইম্পর্টেন্ট সেকশন বলে দিব, কারণ এগুলো আমাদের কোর্সে নাই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি দলিল লেখক হতে চান, মালিকানা যাচাই করতে চান। তো এর মধ্যে প্রথমে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি এর যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা একটু আপনাদেরকে বলে দিব, না হলে কিন্তু আমরা সবাই সবকিছু জানার পরেও আমাদের কিছু অজানা থেকে যাবে। তো এক নম্বর কথা হচ্ছে যে আইনে পাওয়ার অফ অ্যাটর্নি কাকে বলে, সেটা যদি আমরা পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012-তে যদি দেখি, তারা বলতেছে যে এমন একটা দলিল যার মাধ্যমে আপনার পক্ষে আপনি যে কাজটা করতে পারতেন সেটা আইনগতভাবে আপনি আরেকজনকে করার ক্ষমতা দিলেন, এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। একদম সহজ বাংলায় যে কাজটা আপনি করতে পারেন সেইটা আপনি আইনগতভাবে একটা দলিল করে আরেকজনকে ক্ষমতা দিলেন, এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। আর যখন আমরা চার প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি পড়ব তখন একটা পাবো পণ্য মূল্য যুক্ত পাওয়ার অফ অ্যাটর্নি। তো এখানে পণ্য মূল্যটা হয় যখন আপনি কোনো রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি তার কাছ থেকে কিছু অগ্রিম টাকা পয়সা নিয়ে নেন, অথবা আপনার যদি 10 তলা বাড়ি হয় আপনি হয়তো তার সাথে চুক্তি করেন যে 5 তলা সে তার মালিকানায় থাকবে, বাকি 5 তলা আপনার, তাহলে ওই যে অংশটা সে বিক্রি করার ক্ষমতা প্রাপ্ত হচ্ছে সেটাই হচ্ছে পণ্য মূল্য, অথবা যে টাকাটা আপনি তার কাছ থেকে নিচ্ছেন সেটাই হচ্ছে পণ্য মূল্য। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। আর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, তো আসলে নামটা যদিও হওয়া উচিত ছিল নির্দিষ্ট সময় পর্যন্ত অপ্রত্যাহারযোগ্য। অপ্রত্যাহারযোগ্য মানে এমন না যে যেটা আপনি কোনোদিন প্রত্যাহার করতে পারবেন না। আমরা এটা এটা আপনি বোঝার জন্য প্রয়োজনে এটা সাইটে নোট করে রাখেন যে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপ্রত্যাহারযোগ্য। তো এটা কেন করা হয়, এখানে 4টা কারণ উল্লেখ আছে পাওয়ার অফ অ্যাটর্নি আইনে। এই 4 কাজ যদি আপনি করতে যান, 1 নম্বর হচ্ছে আপনি যদি স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে, তার মানে আপনার সম্পত্তিটা আপনি বিক্রি করবেন, আপনি এখন দেশে নাই, দেশের বাইরে আছেন, অসুস্থ আছেন, হসপিটালে আছেন, অথবা আপনি ভিআইপি, আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে যাবেন না, তো তখন আপনি যে কাউকে কি করতে পারেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন, আর এটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য। তারপরে হচ্ছে যে কারো সাথে যদি বিক্রয় চুক্তি সম্পাদন, অর্থাৎ কেউ আপনার সম্পত্তি দিয়ে যদি কারো সাথে একটা বায়নামা করতে হয়, যদি আপনি না যান, তাহলে আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন সেটাও অপ্রত্যাহারযোগ্য। অথবা বলা হচ্ছে যদি আপনি ব্যাংকে মর্গেজ রেখে, ব্যাংকে যে আমরা মর্গেজ নেই, ব্যাংকে যে আমরা পাওয়ার অফ অ্যাটর্নিটা দিব এটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে স্থাবর সম্পত্তির যে বিপরীতে পণ্য মূল্য গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়ন সহ উক্ত দলিল সম্পাদনের ক্ষমতা। তার মানে আমরা 4টা জিনিস পাইলাম, এগুলোর জন্য যদি আপনি দলিল করেন সেটার হেডিংই হবে অপ্রত্যাহারযোগ্য। একটা হচ্ছে বিক্রয় করার উদ্দেশ্যে, 2 নম্বর হচ্ছে যদি বায়না করা হয়, 3 নম্বর ব্যাংক থেকে লোন নেওয়া হয়, 4 নম্বর যদি রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে উন্নয়ন করার জন্য আপনি চুক্তি ঘটান। আর আইনে আরেক প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি বলা হচ্ছে যে আমরা উপরে যে 4 কাজের জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি পড়লাম, এর বাইরে যত প্রকার পাওয়ার অফ অ্যাটর্নি আছে এটাকে আইন বলতেছে এটা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। এটাই হচ্ছে জাস্ট মেইন জিনিস ছিল। তবে আমরা যখন বিধিমালা পড়ব, 2015 সালের বিধিমালাতে আরেক প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে, সেটা হচ্ছে প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা আমরা রেজিস্ট্রেশন আইনের 33 ধারা মোতাবেক যে পাওয়ার অফ অ্যাটর্নি, অর্থাৎ একটা দলিল সম্পাদন করে শুধু সম্পাদনটা কি করবে স্বীকার করবে, এই জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি সেটাই হচ্ছে আমাদের প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা আমরা বিধিমালাতে পাবো, যেটা আইনে কিন্তু দেওয়া নাই। তো জাস্ট আমরা একটু বিধিমালাটা দেখি যে বিধিমালাতে সেই অপর, তাহলে আমরা আইনের মধ্যে পাচ্ছি 2টা আর বিধিমালাতে 1টা সহ টোটাল আমরা 3 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি বর্তমানে পাবো। আর পূর্বে ছিল আমাদের 2 প্রকার, যখন 1882 সালের পাওয়ার অফ অ্যাটর্নি আইন আইন ছিল তখন আমরা 2 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি পেতাম, এখন আমরা পাচ্ছি 3 প্রকারের।
তো দেখেন এখানে সংজ্ঞার মধ্যে বলতেছে বিধিমালাতে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। তো বলতেছে প্রমাণীকরণের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন আইনের সেকশন 33 এর অধীনে প্রস্তুতকৃত পাওয়ার অফ অ্যাটর্নি। তাহলে আপনারা এতটুকু বুঝেন বর্তমানে বাংলাদেশে তিন প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি। একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা আমরা বিধিমালা থেকে পাই। এটা হচ্ছে যে একটা সম্পাদিত দলিল সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করার জন্য আপনি যদি কাউকে ক্ষমতা দেন সেটা হবে স্পেশাল বা বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি। আর চারটা কাজের জন্য, জমি বিক্রি, বায়নামা, আপনি ব্যাংক থেকে বন্ধক রেখে লোন নেওয়ার জন্য এবং উন্নয়ন ঘটানোর জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন সেটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য। এর বাইরে যা কিছু আছে সবই হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি। আর এটাও আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, বাংলায় আছে, আপনারা পড়ে নিতে পারবেন, অথবা এর উপরে ইউটিউবে কিছু ভিডিও দেওয়া আছে সেটাও দেখে নিতে পারবেন। আমরা যত প্রকার দলিল করি, দলিলগুলো করার আগে কিন্তু আমাদের চুক্তি করতে হয়। চুক্তি কিন্তু হয়ে যায় যদিও আমরা না বুঝি, তো এটাকে বলা হয় চুক্তি আইন। আমরা যেটাকে বলি যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই আইন থেকে আমরা বুঝতে পারি যে চুক্তি জিনিসটা কি। তারা বলতেছে চুক্তির জন্য প্রথমে আপনি একটা প্রস্তাব দিবেন, আপনি একটা সম্পত্তি বিক্রি করবেন, আপনি অবশ্যই কি করবেন, বিজ্ঞপ্তি দিবেন, সাইনবোর্ড দিবেন, কাউকে বলবেন যে আমি এই সম্পত্তিটা বিক্রি করব। তার মানে আপনি একটা প্রপোজাল দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন। তো এই প্রস্তাবটা কি হবে, যে কোনো জায়গায় থাকবে, যে কোনো মাধ্যমে কেউ জানতে পারবে। জানতে পারার পরে কেউ যদি আপনার এই প্রস্তাবটাকে কি করে গ্রহণ করে যে হ্যাঁ আমি এই সম্পত্তিটা ক্রয় করব, তখন আপনি যে প্রস্তাব দিলেন উনি যে গ্রহণ করলো এটাকে বলি যে তাহলে একটা প্রমিস হয়ে গেল। এখন আইন বলতেছে এই প্রমিসে যদি কি থাকে, এই প্রমিসের মধ্যে যদি কোনো কনসিডারেশন যদি থাকে, এই যে আমরা প্রমিস করলাম এটার মধ্যে এখনো কিন্তু হয়নি, কোনো কিন্তু টাকা পয়সার লেনদেন হয় নাই, উল্লেখ করা হয় নাই, তো আপনি ক্রয় করবেন, এখন যদি আপনি কি করেন সেই প্রমিসের মধ্যে যদি কনসিডারেশন যদি যুক্ত হয় যে ঠিক আছে 20,000 টাকা, 20 লাখ টাকা বা 20 কোটি টাকা, এই যে একটা টাকা যুক্ত হলো, তখন সেটাকে আমরা বলতেছি এটা হলো একটা এগ্রিমেন্ট। তো এখন এগ্রিমেন্ট পর্যন্ত হলেই কিন্তু এখনো চুক্তি হয় নাই। আইন বলতেছে চুক্তি হওয়ার জন্য এখন এই এগ্রিমেন্টটা দেখতে হবে আইনগতভাবে বৈধ না অবৈধ, কারণ অনেক চুক্তি আমরা করি যেগুলো আইনগতভাবে প্রয়োগ করা যাবে না। তো এই জন্য আইন বলতেছে যে সকল এগ্রিমেন্ট কি করা যাবে আইনের মাধ্যমে প্রয়োগ করা যাবে সেগুলোকে আমরা চুক্তি বলবো। আপনি হয়তো কারোর সাথে এগ্রিমেন্ট করলেন যে সে যদি তাকে হত্যা করে আসে আপনি তাকে 10 লাখ টাকা দিবেন, তো এই যে এগ্রিমেন্টটা এটা আইনগতভাবে অবৈধ, অতএব এটা একটা চুক্তি না। এরকম চুক্তি আপনি যদি গোপনেও কারোর সাথে করেন এটা আপনি পালন করতে বাধ্য না। তো এটা হচ্ছে মোটামুটি চুক্তি, আর প্রতিটা দলিলই কিন্তু চুক্তিরই অংশ। তো এই জন্য যখন আমরা সম্পত্তি হস্তান্তর আইন পড়েছি সেখানে কিন্তু আমরা বলেছি যে সম্পত্তি হস্তান্তর আইন বলে রেজিস্ট্রেশন আইন আর চুক্তি আইন, এই দুটা আমাদেরকে পড়তেই হবে। আর এই চুক্তি আইনের আর একটা গুরুত্বপূর্ণ যে কয়েকটা সেকশন এইটা একটু আমরা জেনে নিব। এখানে বলতেছে যে দেখেন কখন একটা এগ্রিমেন্টকে আমরা চুক্তি বলবো, এখানে আরো ইন ডিটেলে বলতেছে, বলতেছে যখন সেটা আপনার একদম স্বেচ্ছায় ফ্রি কনসেন্টে সেটা হবে, আপনার উপর কোনো প্রকার ভয় থাকবে না, ভীতি থাকবে না, ইনফ্লুয়েন্স থাকবে না, আপনি একদম স্বেচ্ছায় আপনি কি করবেন এগ্রি করবেন যে হ্যাঁ আমি সম্পত্তিটা বিক্রি করব। তারপর বলতেছে যে পার্টি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হবে, অর্থাৎ চুক্তি করার যোগ্য হবে, আর যে কনসিডারেশন সেটাও কি হবে আইনগত হবে, লফুল হবে, আর যে অবজেক্ট যেটা হবে সেটাও কি হবে অবশ্যই আইনগতভাবে বৈধ হতে হবে, আর কোনো আইন দ্বারা কি হতে পারবে না, বাতিল হতে পারবে না। যখন এটা হবে তখনই আমরা কি বলবো সেটাকে চুক্তি বলবো। তো তখন 11 ধারা বলে যে আসলে আমরা যে সবসময় বলি চুক্তি আইনের 11 ধারা মোতাবেক নাবালক কি করতে পারে না, চুক্তি করতে পারে না। তো এখানে তিনটা কথা বলা আছে, দেখেন দ্য এজ অফ মেজরিটি, মানে হচ্ছে যদি সে যদি সাবালক যদি না হয়, অর্থাৎ তার বয়স যদি 18 বছর না হয়। তারপরে বলা হচ্ছে তার সে যদি সাউন্ড মাইন্ড না হয়, অর্থাৎ সে যদি কি হয় পাগল হয় তাহলে কিন্তু হবে না। আর একটা হচ্ছে নট ডিসকোয়ালিফাইড, অর্থাৎ সে চুক্তি করার জন্য যদি কোনো আইন দ্বারা যে নিষিদ্ধ ঘোষিত না হয়। এই তিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আরো বিস্তারিত দেওয়া আছে, আপনি তখন চাইলে পড়তে পারবেন যে আসলে ফ্রি কনসেন্ট জিনিসটা কি। এখানে চুক্তি আইনের মধ্যে একদম আমরা যদি দেখি 23 নম্বর পর্যন্ত এই জিনিসগুলো আলোচনা করা আছে। তো এটা ছিল আমাদের বেসিক কয়েকটা জিনিস যেটা আমাদের দলিল লেখার জন্য প্রয়োজন হবে, কারণ একজন ব্যক্তির বয়স 17 বছর হইলে আপনি তার দলিল লিখে দিতে পারেন না। একজন ব্যক্তির বয়স যদি 17 বছর 11 মাসও হয় তারপরও কিন্তু পারবেন না। অনেক ক্ষেত্রে ব্যক্তির বয়স 19 বছর হইলেও আপনি পারবেন না যদি তার কি থাকে আইনগতভাবে অভিভাবক নিযুক্ত করা থাকে, 21 বছর না হওয়া পর্যন্ত পারবেন না। তো এই বেসিক জিনিসটা আপনার জানা থাকা প্রয়োজন। আর পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আমরা বলেই দিলাম, পাওয়ার অফ অ্যাটর্নি আপনারা তিন প্রকারের করতে পারেন। এখন এগুলোর মধ্যে এখন ভাগ আছে, যেমন ধরেন যে পণ্যমূল্যযুক্ত, পণ্যমূল্য ছাড়া, সাধারণ, বিশেষ,
নানা প্রকার ভাগ আছে। তো যাই হোক, আজকে আমরা চলে যাই আমাদের মূল যেই বিষয়বস্তু, সেটা খতিয়ান পরিচিতি। তো খতিয়ান জিনিসটা কি, এটা তো আর আপনাদেরকে আশা করি বোঝানোর দরকার নাই যে আসলে খতিয়ান জিনিসটা কি। সহজ কথা, খতিয়ান হচ্ছে আপনার কি আইডি কার্ড। আপনার আইডি কার্ডে যেমন আপনার যাবতীয় বিস্তারিত পাওয়া যায়, খতিয়ান দেখলে আপনি বুঝতে পারেন সম্পত্তিটা কোন জেলার কোন থানার কোথায় অবস্থিত। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বর্তমানে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, এই তিনটা আমরা খতিয়ান পাচ্ছি বর্তমানে। যে সমস্ত খতিয়ান হচ্ছে বিশেষত 2000 সালের পরে, এগুলোকে আমরা বাংলাদেশ সার্ভে বলি, বিএস সার্ভে বলি। তবে আপনারা এই তিনটা প্রধানত মনে রাখবেন, এটাই হচ্ছে আমাদের কমন, সিএস, এসএ এবং আরএস। এর বাইরে যারা ঢাকাতে আছেন তাদের জন্য এক্সট্রা ঢাকা সিটি জরিপ, শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার যে 15টি যে থানা ছিল সেটার অধীনে 191টা মৌজা আছে ঢাকা সিটি জরিপের জন্য। আর একটা খতিয়ান পাবো আমরা নামজারি বা খারিজ। আর এর মধ্যে এই শব্দগুলো আমরা শিখবো, যোধ, যোধ নাম্বার, দাখিল, আরডিসি, আর ফিরিস্তি, মৌজা, দাগ, শতক, একর। তো চলেন শুরু করা যাক। তো পর্চা আর খতিয়ান একই জিনিস মনে রাখবেন, পর্চা আর খতিয়ান একই জিনিস। তবে নর্মালি যেটা বলা হয়, যখন মাঠ পর্যায়ে প্রথম খতিয়ানটা আমিনজা যখন দেয়, অনেক অঞ্চলে সেটাকে শুধু পর্চা বলে। তো ব্যবহারিক অর্থে পর্চা এবং খতিয়ান একই জিনিস, এটাতে আপনার অতটা কনফিউশনে যাওয়ার দরকার নাই। তবে বেশিরভাগ অঞ্চলে যেটা বললাম, যখন মাঠ পর্যায়ে প্রথম তৈরি করা হয় সেটাকে পর্চা বলে, পরবর্তীতে গেজেট হইলে খতিয়ান বলে। এতটুকুই। আপনার জন্ম নিবন্ধন কার্ডে যেমন আপনার জাতীয় পরিচয়পত্র বলেন, পাসপোর্ট বলেন, আপনার ডিটেইল থাকে, ওই খতিয়ানে ওইটাই থাকে, কোন জেলা কোন থানায় কতটুকু জমি কে মালিক, এই জিনিসটাই থাকে, আর কিছু কিন্তু না। তো এর জন্য খতিয়ানটা, তাহলে বুঝতেই পারলেন, আপনার ভোটার আইডি কার্ড চিন্তা করেন আর জমির ভোটার আইডি কার্ড চিন্তা করেন, তাহলে আর আপনার আলাদা করে খতিয়ান বা পর্চা বুঝতে হবে না। তো এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো আপনারা পরবর্তীতে পড়ে নিতে পারবেন, এগুলো বোঝানোর কিছুই নাই। তারপরে জাস্ট গুরুত্বপূর্ণ দুই একটা আছে, এটা একটু বলে দেই, বাকিগুলো কিন্তু একই রকম। তো নর্মালি যেটা হচ্ছে যে আমরা হোল্ডিং নাম্বারটা অনেকেই বুঝি না, অনেকেই যেটা হয় সেটা হচ্ছে যে যারা পৌরসভায় থাকেন তাদের পৌরসভা থেকে একটা হোল্ডিং নাম্বার থাকে, সেটা হচ্ছে আপনার বাসার হোল্ডিং নাম্বার। আর এটা হচ্ছে আপনার খতিয়ানটা দিয়ে যে আপনি খাজনা দিবেন, 2 নম্বর বইয়ে যে আপনার রেজিস্টারে এন্ট্রি করা হয় সেটাকে আমরা হোল্ডিং নাম্বার বলি, বা মালিকের বই যেটা সেটাই হচ্ছে হোল্ডিং নাম্বার। মানে হচ্ছে আপনার ইউনিয়ন ভূমি অফিসের যে 2 নম্বর বইয়ের মধ্যে যে আপনি খাজনা দেন সেখানে পৃথক একটা নাম্বার পড়ে, সেটাই হচ্ছে আপনার হোল্ডিং নাম্বার। তারপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের ডিসিআর জিনিসটা কি অনেকে বুঝেন না, ডিসিআর হচ্ছে সরকার যেই কোনো প্রকার ভাবে, শুধু জায়গা জমি না, যদি সরকার কি করে এমন কোন টাকা পয়সা আপনার কাছ থেকে নিবে না যার কোনো রসিদ দিতে পারবে না, হয় সেটা পে অর্ডারের মাধ্যমে নিবে অথবা স্ট্যাম্পের মাধ্যমে নিবে, আমরা দেখেছি স্ট্যাম্প অ্যাক্টে, অথবা আদালতে মামলা হইলে কোর্ট ফির প্রসেস আছে, অথবা যদি নগদ টাকা পয়সা গ্রহণ করে সরকার আপনাকে একটা রসিদ দেয়, এর জন্য এটাকে বলে ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রসিদ। এটা শুধু আপনি নাম জারি করলে দেয় না, যদি সাব রেজিস্ট্রেশন অফিসে আপনি সামান্য টাকা পয়সা যদি নগদে দেন, বিশেষ কারণবশত দিতে হইতে পারে, যেমন আপনি তল্লাশি দিবেন, তল্লাশির বিপরীতে যে টাকাটা নিবে তারও একটা ডিসিআর কিন্তু আপনি পাবেন। মানে হচ্ছে সরকার আপনাকে যে রসিদটা দিবে, যে টাকা পয়সার বিনিময়ে আপনি তাকে দিচ্ছেন, সেটাই হচ্ছে আপনার জন্য ডিসিআর। এটা ছাড়া আপনি দেখবেন যারা বিভিন্ন সরকারি দোকানপাট, বাজার, এগুলো যারা ইজারায় আছেন তারাও কিন্তু ডিসিআর পান। এই যে ডিসিআর, এই ডিসিআর পান, তার মানে হচ্ছে এটা একটা হচ্ছে সরকারি রসিদ। তো তারপরে বাকি যে অংশগুলো এগুলো আপনারা জানেনি। আরেকটা হচ্ছে কায়েমি সত্ত্ব, হচ্ছে ওইটা যেটা পারমানেন্ট সত্ত্ব, যেটা বংশ পরম্পরায় যে সম্পত্তিটা কেউ দখল করে আছে সেটা হচ্ছে পারমানেন্ট ইন্টারেস্ট আছে, কায়েমি সত্ত্ব আছে। আর কোপা, এটা বর্তমানে খতিয়ান আমরা পাবো না, এটা পূর্বের খতিয়ানে ছিল। পূর্বে যখন আমরা জানি যে আগে যেটা ছিল যে জমিদাররা নির্দিষ্ট একজনকে সম্পত্তিটা কি করতো, তারা চাষাবাদ করার জন্য দিত। তো এখন যেমন গ্রামে মাতবরের অভাব নাই, তখনও কিন্তু অভাব ছিল না। তো একজনে কি করতো, 100 বিঘা 200 বিঘা সম্পত্তি জমিদার থেকে নিয়ে আসে, আবার ওই যে 10 বিঘা 10 বিঘা করে মালিকদেরকে ভাগ ভাগ করে চাষাবাদ করাতো। এখন যারা এই সরাসরি জমিদার থেকে তো নেয় নাই, কিন্তু তারা চাষাবাদ করে, তো যখন খতিয়ান প্রস্তুত করতে মাঠ পর্যায়ে যাওয়া যায়, তখন দেখা যায় যে চাষাবাদ করতেছে 10 বিঘা এ, 10 বিঘা ও। তো আর প্রকৃত যে যিনি ইজারাটা নিয়েছেন বা চাষাবাদ করতেছেন, উনি হচ্ছেন গ্রামের মাতবর। তো সম্পত্তিটা যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে মন্তব্য কলামে লিখে দেওয়া হয় তার নামটা, এই হচ্ছে কোপা। মানে হচ্ছে সরাসরি নেয় নাই, একটা সাবলিজ এর মধ্যে আছে, অর্থাৎ প্রকৃত যে গ্রহীতা সে হচ্ছে অন্যরকম। তো এদের কোনো, আমরা যদি দেখি 1928 সাল পর্যন্ত এদের কোনো মালিকানা কিন্তু ছিল না খতিয়ানে। তো 1928-এর পরে যে আমাদের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন আছে, এটাকে চেঞ্জ করে বলা হলো যে না, যারা কোপা সত্ত্বে আছেন তারাও মালিকানা পাবেন।
তো মোটামুটি এটাই ছিল আমাদের। এখন আমরা খতিয়ানটা বুঝার আগে আসলে মৌজা থানা এই জিনিসটা একটু বুঝি। তো চিত্রে যেমন আপনারা দেখতেছেন, এটাকে ধরে নিলাম আপনার যে বাংলাদেশে 64টা জেলা আছে, টোটালটা ধরেন যে একটা জেলা, টোটালটা আপনার আপনার জেলাটা কল্পনা করেন। তো আপনার জেলায় ধরেন যে 4টা উপজেলা আছে যেগুলোকে পূর্বে বলা হতো থানা, অর্থাৎ 1984 সালে এরশাদ সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার পরে এগুলোকে উপজেলা হিসাবে অবহিত করা হয়, পূর্বে এগুলো থানাই ছিল। তো ধরলাম এখানে 3টা থানা হইলো বা 3টা উপজেলা, একটা এই দুইটা এই একটা তিনটা। এখন নর্মালি আমরা এখন দেখি কি উপজেলার পরে ইউনিয়নে বিভক্ত থাকে, উপজেলাগুলো ইউনিয়নে বিভক্ত থাকে। তো তখন যেটা ছিল ইউনিয়ন বলে কোনো শব্দ ছিল না, তখন ওই থানাটাকে বিভক্ত করা হইতো। এখন এই থানাটাকে যে ভাগ করা হচ্ছে ছোট ছোট কাজে, এটাকে তারা বলতেছে যে একটা মৌজা। এখন যেমন আমাদের ইউনিয়ন গুলা বিভক্ত আছে একই রকম ভাবে, তবে এতগুলো নাম তো আর মনে রাখা সম্ভব না, এই জন্য তারা নাম্বারিং করলো যে 1 নাম্বার 2 নাম্বার, যেটাকে আমরা বলি জেল নাম্বার বা জুরিক ডিকশন লিস্ট নাম্বার। তাহলে আপনারা বুঝবেন, জেলাটাকে আমরা ভাগ করলাম থানা পাইলাম, থানাটাকে ভাগ করলাম মৌজা পাইলাম, এই মৌজার যে নাম্বারিং সেটাকে আমরা জেল নাম্বার বলতেছি। এখন একটা মৌজার মধ্যে আমরা চলে আসি, ধরলাম আপনার গ্রামটার মধ্যে আপনি চলে আসেন, গ্রামে আপনার বাড়ি আছে, আপনার চাচার বাড়ি, মামার বাড়ি, খালুর বাড়ি, এলাকায় মসজিদ আছে, মন্দির আছে, পৃথক পৃথক জায়গা আছে, তো এগুলো অবশ্যই পৃথক পৃথক ভাবে থাকবে। তো আমরা পৃথক করে দিই এরকম দাগ টানে টেনে, এই যে আমরা পৃথক করলাম এটাই হচ্ছে দাগ নাম্বার, আর কিছু কিন্তু না। তাহলে আপনারা আশা করি এখন বুঝতে পারছেন যে আমাদের জেলা, আমাদের থানা, আমাদের ডাক নাম্বার, মৌজা, জেল নাম্বার জিনিসগুলা কি। তো আমরা হয়তো যারাই জাতীয় পার্টি করেন তারা জানেন তাদের একটা স্লোগান হচ্ছে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, যদিও গ্রাম সংখ্যা বর্তমানে কিছুটা এদিক ওদিক। তো বর্তমানে বাংলাদেশে মৌজার সংখ্যা কিন্তু 69,990টা, পার্বত্য 3টা জেলা বাদ দিয়ে 69,990টা, আর গ্রাম আছে আমাদের 68টা। তার মানে আপনি নিজে চিন্তা করতে পারেন, 68,000, তার মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রে যেটা হয় আপনার একটা মৌজা মানে একটা গ্রাম, অনেক ক্ষেত্রে একটা গ্রামে দুইটা মৌজা থাকতে পারে, অর্থাৎ আকৃতি প্রকৃতির উপর নির্ভর করে। তো সহজে এতটুকুই মনে রাখতে পারেন প্রতিটা গ্রামই হচ্ছে একটা মৌজা। তো আমরা এই মৌজাগুলোর উপর ভিত্তি করে তখন তারা কি করে এরকম নকশা প্রস্তুত করে, এই নকশাটা আমরা ডিসি অফিসে পাবো, অথবা যখন জরিপটা ফাইনাল হয়ে যায় আপনি উপজেলা সেটেলমেন্ট অফিস থেকে নিতে পারবেন, সবচেয়ে বেস্ট নকশা সেখান থেকেই পাবেন, কারণ তখন যে কাগজে প্রিন্ট দেওয়া হয় পরবর্তীতে ওই কাগজ আর পাওয়া যায় না। তো এই জন্য যখনই আপনার অঞ্চলে যদি গেজেট হয় আপনার উচিত হবে এখান থেকে আপনি কি করবেন, সেই সময় 520 টাকা দিয়ে আপনি একটা নকশা সংগ্রহ করে রাখবেন, ওই নকশাটার মতো নকশা কিন্তু পাবেন না। বর্তমানে যেগুলো নকশা সরবরাহ করা হয় ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে, এগুলো কিন্তু কোয়ালিটি ভালো না, কিছুই করার নাই, যেহেতু থার্ড পার্টি এগ্রিমেন্ট আছে তাদের কথা হচ্ছে। যদি ভালো কাগজে প্রিন্ট দেওয়া হয় তাহলে মানুষ তো আর একটা নকশা বারবার নিবে না, তো তারা যদি এমন কাগজে যদি কি করে নকশা দেয় যেগুলো 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু বারবার আসবে, তো এর জন্য তারা কাগজের কোয়ালিটিটা অতটা ভালো রাখে না। তো এরকম আপনারা নকশা পাবেন। তো এখন আমরা চলে আসি যে বাংলাদেশে নকশা সম্পর্কেও একটু আপনাকে ধারণা রাখতে হবে, কারণ নকশা থেকেই কিন্তু খতিয়ানের সৃষ্টি, আগে কিন্তু খতিয়ান সৃষ্টি করা হয় নাই। যে সিএস খতিয়ান, আগে মাঠ পর্যায়ে কি করা হয়েছে, নকশা প্রস্তুত করে তারপরে খতিয়ান আনা হয়েছে। তো খতিয়ানগুলো প্রস্তুত করার বিভিন্ন স্কেল আছে, তো বাংলাদেশে আমরা এখন পর্যন্ত 4 প্রকারের স্কেল পাই। দেখবেন যে এখানে লেখা আছে 80 ইঞ্চি সমান 1 মাইল, এর সহজ কথা হচ্ছে বাস্তবে যে জমিটা যদি 1 মাইল যদি লম্বা হয়, অর্থাৎ আপনার বাসা থেকে আপনার যদি বাজারের দূরত্ব 1 মাইল হয়, এই 1 মাইলকে কাগজের মধ্যে আমরা কি করব, মাত্র 80 ইঞ্চির মধ্যে নিয়ে আসতে পারবো, অর্থাৎ আপনার বাসা থেকে বাজারে যাইতে আপনার 1 মাইল রাস্তা যাইতে হচ্ছে, এত বড় রাস্তাটাকে আমরা এতটা সংকুচিত করব যে আপনি কাগজের স্কেলে মাত্র 80 ইঞ্চির মধ্যে এটা পেয়ে যাবেন। ওই একই রাস্তাটা আমরা অন্য নকশায় কি করি 64 ইঞ্চিতে নিয়ে আসি, আরো ছোট করে নিয়ে আসি, এটা 2 প্রকারের। আর একটা পাবেন যে আমরা আরো ছোট করে মাত্র 32 ইঞ্চিতে নিয়ে আসব, আর একটা বলতেছে আরো ছোট করব আমরা 16 ইঞ্চিতে নিয়ে আসব। তো এগুলাই হচ্ছে নকশার বিভিন্ন স্কেল। আগে 16 ইঞ্চিতে হইতো যেহেতু বাড়িঘর কম ছিল, বড় বড় দাগ কাটা যাইতো, এখন যেহেতু বাড়িঘর বেশি ছোট ছোট দাগ কাটতে হয়, এখন সব নকশাই ম্যাক্সিমাম নকশাই হচ্ছে 80 ইঞ্চির। তো মোটামুটি এটা হচ্ছে আপনার একটা বেসিক ধারণা। আর আমরা যদি এখন দেখি এর বাইরে আমরা যে নকশাগুলো পড়বো বা যে খতিয়ানটা পড়বো, এর বাইরে কিছু খতিয়ান আছে যেগুলো একবার শুনে ভুলে গেলে আপনার চলবে, কোনো কাজের না। চট্টগ্রাম বিভাগে যারা আছেন ডিসি অফিসে পাওয়া যায়, সেটা হচ্ছে মগি জরিপ,
অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলে, সেখানে যেটা ছিল মগদের শাসন আমল ছিল, সেখানে তারা খতিয়ান প্রস্তুত করেছে শুধু খাজনা আদায় করার জন্য। 1832 থেকে 1848 সালে এগুলো এখনো পাওয়া যায় চট্টগ্রাম ডিসি অফিসে। আর একটা হচ্ছে এই সিএস খতিয়ান যেটা আমরা পড়বো, সেটা করার আগে যেটা করা হয়েছে, যখন জমিদারদেরকে সম্পত্তিগুলা কি করা হলো, পার্মানেন্টলি সেটল করে দেওয়া হলো, এখন তাদের সীমানাটা নির্ধারিত ছিল না যে আসলে কোন জমিদারের কতটুকু সীমানা। তো এই জন্য তারা এই থাকবস জরিপটা করে জমিদারদের শুধু সীমানা নির্ধারণ করার জন্য, কতটুকু জমি সেটার জন্য না, যে কোন কোন সীমানা পর্যন্ত এক একজন যে জমিদার আছেন তাদের। এই থাকবস জরিপ থেকে যে তথ্যগুলো পাওয়া গেল সেটাকে আরেকটু উন্নত করার জন্য রাজস্ব জরিপ, এখনো দেখবেন খতিয়ানে রে সানং বলে একটা শব্দ আছে, রেভিনিউ সার্ভে নাম্বার, এটাই হচ্ছে আমাদের এই রাজস্ব জরিপ। রে সানং মানে হচ্ছে রেভিনিউ সার্ভে নাম্বার। এটার মাধ্যমেই যেটা করা হয় সেটা হচ্ছে যে সর্বপ্রথম কিছুটা আমরা যদি বলতে পারি বৈজ্ঞানিক জরিপের আবির্ভাব ঘটে। আর এই যে খতিয়ানগুলা বর্তমানে যেগুলো আমরা পড়বো, এগুলো তৈরি করার জন্য বিভিন্ন প্রকার আইন আছে, শুধু একটা আইন দিয়ে হয় না। পূর্বে সিএস খতিয়ান প্রস্তুত করা হয়েছে এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের অধীনে, তো এই জন্য সিএস খতিয়ানে দেখবেন আপনি 101, 102 এই সেকশনগুলো দেওয়া থাকে, এগুলো হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ধারা। তারপরে এখনকার যে খতিয়ান, এখনকার চলতেছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ, সংক্ষেপে এটাকে আমরা বলি এসএটি, মানে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট, এর সেকশন হচ্ছে 49, 50, 51, 52। তো এই জন্য আপনি এসএ খতিয়ানের যে কোনো কলামে দেখবেন 49, 50, 51 গুলো আছে। আর এর পাশাপাশি সার্ভে করার জন্য 1875 সালে সার্ভে অ্যাক্ট আছে, যেটা এখনো কার্যকর। এটা ছাড়া সেটেলমেন্ট ম্যানুয়াল আছে, যে আসলে কিভাবে জরিপ, যারা বড়দার আমিন, সর্দার আমিন, চেয়ারম্যান আছেন, কিভাবে কাজ করবে, এলাকার চৌকিদার কিভাবে কাজ করবে, তাদের দায়িত্ব সম্পর্কিত, যেমন আমরা রেজিস্ট্রেশন ম্যানুয়ালটা দেখিয়েছি, ওই রকম একটা ম্যানুয়াল আছে 1935 সালের। এর অধীনে আপনি অনেক প্রকার প্রতিকার এখনো পাইতে পারেন, যেমন নকশায় যদি ভুল থাকে আপনি এই ম্যানুয়ালের নির্দিষ্ট ধারা মোতাবেক আবেদন করতে পারেন। আর আমরা এই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন পড়লাম, এটার একটা বিধিমালা আছে 1955 সালের, এর মধ্যে নানা প্রকার প্রতিকার আমরা পাই। এখন যেমন ভূমি মন্ত্রণালয় থেকে একটা গেজেট জারি করা আছে, আপনারা খতিয়ানটা সংশোধন করতে পারেন, করণিক ভুল, গাণিতিক ভুল, ওমিশন, অ্যাক্সিডেন্টাল স্লিপ সহ ছোটখাটো যে ভুলগুলা, এগুলা এই প্রজাস্বত্ব বিধিমালার ক্ষেত্রে ক্ষমতা দেওয়া আছে। একটা হচ্ছে 23-এর খ এবং গ, আর একটা হচ্ছে 42-এর সম্ভবত 2-এর মধ্যে। আর একটা জরিপ কাজ যে চলে এই প্রজাস্বত্ব বিধিমালার অধীনে চলে, 27 ধারা, 28 ধারা, 29, 30, যখন আমরা জরিপ কাজের স্তরগুলো দেখেছি সেখানে 30 ধারা শুনেছি। আসলে এই 30 ধারাই হচ্ছে এই প্রজাস্বত্ব বিধিমালার 30 ধারা, যে আপনার জরিপে ভুল আছে আপনি আপত্তি করতে পারবেন, আপনার জরিপে ভুল হয়েছে আপত্তিতে কাজ হয় না, আপনি আপিল করতে পারবেন 31 ধারা। এই ধারার ক্ষমতা বলে কি হয়, একটা জরিপ ফাইনালি সরকার গেজেট করে। তো যাক, এখন আমরা চলে আসি আমাদের সচিত্র খতিয়ান পরিচিতিতে, অনেক কিছু আমরা দেখলাম। তো চিত্রে আপনারা যে খতিয়ানটা দেখতেছেন এটা কোন খতিয়ান সেটা বোঝার জন্য, আশা করি এতদিনে আপনারা তো খতিয়ান চিনেনি, যদি কোনো খতিয়ানে আপনারা দেখেন যে এই খতিয়ানটাতে কি আছে, এসিলেন্ট সাহেবের স্বাক্ষর আছে এবং এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এখানে দেখেন একটা কেস নাম্বার দেওয়া আছে, আমি যদি আর একটু ঝুম করে দেই, এখানে দেখেন একটা কেস নাম্বার দেওয়া আছে, এখানে রোমান হরফ যারা লিখতে পারেন বা বুঝেন তারা এখানে দেখেন, এখানে 9 লিখা আছে, 9-এর 1 লিখা আছে, মানে হচ্ছে ভূমি অফিসে যে 9 নম্বর রেজিস্টার আছে তার প্রথম খণ্ড ব্যবহার করা হয়েছে। এই 9 হচ্ছে ভূমি অফিসে একটা রেজিস্টার আছে, নামজারি রেজিস্টার বলে, উপজেলা ভূমি অফিসে পাওয়া যায়, তার 2টা খণ্ড আছে, 1 নম্বর খণ্ড এবং 2 নম্বর খণ্ড, আর সেই খণ্ডের কেস নাম্বার হচ্ছে 901, আর এটা হচ্ছে 2017-18 অর্থ বছরে এই জিনিসটা করা হয়েছে। যদি কোনো খতিয়ানে আপনি দেখেন এইরকম একটা কেস নাম্বার আছে, এখন সেটা আপনার নামজারি, সেটা সিএস এর নামজারি হইতে পারে, এস এর নামজারি হইতে পারে, আরএস এর নামজারি হইতে পারে, ডিআরআর নামজারি হইতে পারে, অর্থাৎ এইরকম যদি কেস নাম্বার থাকে আপনি বুঝবেন এটা একটা নামজারি খতিয়ান। এখন এটা সিএস এর না এস এ না আরএস এর নামজারি সেটা বোঝার জন্য আপনি দেখবেন যে আপনার যে বর্তমান যে ফরম্যাটের খতিয়ানগুলো আসতেছে সেই খতিয়ানে এইখানে যে জমি শ্রেণী আছে, যদিও এখানে দেওয়া নাই, জমি শ্রেণী এখানে আবার কলমে বিভক্ত, এরকম করে দেখবেন লেখার পর এখানে লেখা আছে কৃষি, এখানে দেখবেন লেখা আছে অকৃষি, যদি কৃষি অকৃষি উপরে লেখা থাকে আপনি বুঝবেন যে এটা হচ্ছে যে বর্তমানে আরএস যেটা 66 সালের পরে এখন পর্যন্ত তার নামজারি, যদি এইখানে যদি এটা ভাগ করা না থাকে তবে বেশিরভাগ সেটা এস এ বোঝায়, আর সিএস এর নামজারি বর্তমানে অতটা খতিয়ান পাওয়া যায় না।
এটা ছাড়া আরো যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন, যে মন্তব্য কলামটা পড়লে আপনি একটা খতিয়ান পাবেন, আগত খতিয়ান লেখা থাকবে। এখানে লেখা আছে শরিয়াতে আ, খতে খ, দন্ত্যান্নতে নাম্বার, আগত খতিয়ান নাম্বার। এখানে লেখা আছে 400, তো মানে হচ্ছে 400 নাম্বার খতিয়ান থেকে এইখানে যে 3% সম্পত্তি এটা নিয়ে আসা হয়েছে। তো যখন আপনারা মালিকানা যাচাই করবেন, এরকম একটা খতিয়ান পাইলে আপনি এই খতিয়ানটার নাম্বার তো জানলেন, নাম্বার জানার পরে খতিয়ান নাম্বার এখানে দেওয়া আছে দেখেন 415, তারপরে আপনার দায়িত্ব থাকবে যে এটা কোন খতিয়ান থেকে আসলো ওই নাম্বারটা নেবেন। দেখেন এখানে আগত খতিয়ান 400, তো এই খতিয়ানটাই যদি আপনি ভূমি অফিসে নিয়ে যান, আপনি তখন এই 400 নাম্বার খতিয়ানটা প্রথমে দেখবেন যে এইরকম হুবহু তাদের সেখানে লিখা আছে কিনা, 2 নাম্বার বইয়ে লিখা আছে কিনা, খাজনা বাকি আছে কিনা। তারপরে যখন আপনি এই 400 নাম্বার খতিয়ান পাবেন, তখন তাকে বলবেন যে ভাই 400 নাম্বার খতিয়ানটা আপনি আমাকে দেখান। তহসিলদারকে বললে উনি তখন 400 নাম্বার খতিয়ান যখন বের করবে, সেখানে তারপর এই হোল্ডিং নাম্বার পাবেন। যেমন হোল্ডিং নাম্বার দেখেন আমরা যেটা বললাম, খতিয়ান নাম্বারে এরকম 1 নাম্বার বালামে থাকে যে ওই মৌজার, এখানে কিন্তু লিখা নাই যে আসলে কত টাকা আমি খাজনা দিলাম, এটা যে বইয়ে লিখা আছে এটা কিন্তু লিখা নাই, ওইটা লিখা থাকে 2 নাম্বার বইয়ে। তো সেটার পৃথক নাম্বারিং হয়, যেটাকে আমরা হোল্ডিং নাম্বার বলি। তো যখন আপনি আগত খতিয়ানটা পাইলেন, তাকে বললে সে হোল্ডিং নাম্বারটাও দিবে, তখন তার খতিয়ানে গিয়ে আপনি দেখতে পারবেন যে সেখানে কতটুকু সম্পত্তি ছিল বা কিভাবে আসলো। আর আপনার এই যে 3% সম্পত্তি যদি আমি বিক্রি করি, তখন আমার 2 নাম্বার বইয়ে যে অবস্থাটা হবে সম্পত্তির পাশে, সেখানে হিস্যা লিখে সেখানে আরেকটা খতিয়ান নাম্বার দিয়ে দেওয়া হবে। তার মানে আমার এই 3% জমি আমি এই খতিয়ানে বিক্রি করে দিছি। তো এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন, তাহলে আপনি নামজারি খতিয়ান চিনার 2টাই কার্যকরী উপায়, একটা হচ্ছে কেস নাম্বারটা থাকবে সিলেন সাহেবের, আর একটা হচ্ছে আগত খতিয়ান। এ দুটা যদি থাকে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন, এটা যেই হোক, সিএস হোক, এসএ হোক, আরএস হোক, ঢাকা সিটি জরিপ, দিয়ারা, পেটি বলেন, মগি জরিপ, যাই হোক, সেটা নামজারি খতিয়ান। এখন আমরা চলে যাব তার বিপরীতে, এই যে নামজারি খতিয়ানগুলো, নামজারি সবসময় সিলেন সাহেবের ক্ষমতা, তহসিলদার বা ভূমি সহকারী কর্মকর্তা এদের কোনো ক্ষমতা নাই। আপনি অনলাইনে আবেদন করলেও কপিটা আপনাকে সহকারী কমিশনার ভূমি, যাকে আমরা ভূমি অফিস বলি, সিলেন বলি, তার কার্যালয়ে দিতে হবে। এই যে ইউনিয়ন ভূমি অফিস আছে, তার কাজ শুধু খাজনা নেওয়া, নামজারিতে তার কোনো কাজ নাই। যখন আপনি নামজারি করার জন্য দিবেন, তখন সিলেন সাহেব ইন্টারনালি তার কাছে পাঠাবে যে আপনি সবকিছু প্রস্তুত করে আমার কাছে পাঠান। তো এখানে আসার পরে তারপরে আপনাকে নোটিশ করবে, আপনি দলিল নিয়ে তখন এই যে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে যাবেন। যখন এসিলেন সাহেব আপনার নামজারিটা অনুমোদন করে দিবে, করে দেওয়ার পরে আপনি আসবেন আবার তহসিল অফিসে, বলবেন যে এই হচ্ছে আমার 1 নাম্বার খতিয়ান, এই হচ্ছে আমার ডিসিআর, এই হচ্ছে আমার আদেশনামা, আপনি 2 নাম্বার বইয়ে আমার হোল্ডিং খুলেন, খাজনা নেন, আমাকে খাজনার রসিদ দেন। আর এখনকার যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে কিছু সম্ভবত সাবারের কয়েকটা জেলায়, যে যখন এই সাব রেজিস্ট্রেশন অফিসে আমরা কি করি, দলিলটা রেজিস্ট্রেশন করি, আমাদেরকে একটা দলিল প্রস্তুত করতে হয়, সাথে সাথে একটা এলটি নোটিশ, মানে হচ্ছে ল্যান্ড ট্রান্সফার নোটিশ বা সম্পত্তি হস্তান্তর নোটিশ, ইন্টারনালি সাব রেজিস্ট্রার কি করে, এসিলেন সাহেবের কাছে পাঠায়। তো আইনগতভাবে নিয়ম হচ্ছে এরকম নোটিশ পাঠাইলে এসিলেন সাহেব নিজে থেকে নামজারি করে দিবেন, আপনাকে নোটিশ করে, তবে বাস্তবে করে না। তো যাই হোক, না করলে নাই, তো এই বর্তমানে তারা চাচ্ছে যখনই আপনি দলিল রেজিস্ট্রেশন করবেন অটোমেটিক ইন্টারনালি সবকিছু হয়ে যাবে, আপনাকে নোটিশ করবে যে আপনার এত টাকা খাজনা হইলো, আপনি দলিল পাত্রে দেখাবেন, খাজনা দিয়ে আসবেন, ঝামেলা শেষ। তো এখন আমরা যদি দেখি যে ডুপ্লিকেট কার্বন রসিদের কথা আমাকে বললাম, এইরকম একটা ডুপ্লিকেট কার্বন রসিদ আপনাকে দিবে। যেমন এটা হচ্ছে যে আমাদের নামজারির জন্য নেওয়া হয়েছে 1150 টাকা, দেখেন, আর নামজারি খরচ আপনার একটা মৌজার মধ্যে যত সম্পত্তি হোক ওই 1150 টাকায়। আপনি যত 10 লাখ টাকা দিয়ে যদি নামজারি করেন, আপনার কাছে যে কাগজ আছে খুলে দেখেন এই 1150 টাকায় লিখা আছে, প্লাস ওই 20 টাকার কোর্ট ফি দিয়ে তারা আবেদন করে। এর বাইরে সরকার কোনো টাকা পয়সা নেয় না, পায় না, যা দিছেন তা চিন্তা করেন যে আপনার চলে গেছে দালালের খপ্পরে। তো এইটা আপনারা সম্ভব যে যখন নামজারি আপনার অনুমোদন দেওয়ার পরে, তারপরেই আপনাকে টাকাটা পরিশোধ করতে হয়। আপনি নামজারির আবেদন করলে টাকা দেওয়ার দরকার নাই, শুধু 20 টাকা দিয়ে আবেদন করবেন। যেই দিন এসেছিলেন সাহেব আপনার দলিল পাতি দেখে বলবে যে ঠিক আছে, আপনার সব ঠিক আছে, ওকে, তখন আপনি ওই এসিলেন্ড অফিসে কি থাকে নাজির বলে একজন পাবেন, যার দায়িত্ব হচ্ছে এই ডিসিআর টাকা পয়সা নেওয়া, ডিসিআরটা আপনাকে প্রোভাইড করা, তার কাছে জমা দিলে সপ্তাহ 10 দিন পরে আপনাকে দিয়ে দিবে। আবার এটার মধ্যেও কিন্তু এসিলেন সাহেব স্বাক্ষর করে দিবেন, উনি যে ডিসিআরটা দিবেন সেটার মধ্যেও কি করবেন, স্বাক্ষর করে দিবেন। তো এটাই হচ্ছে ডিসিআর। শুধু এইটা না, আপনি যদি সাব রেজিস্ট্রেশন অফিসে নগদ টাকা দেন, ইফি, এনফি, এনএনফি সহ কিছু, সেটারও এরকম একটা ডুপ্লিকেট রসিদ আপনারা পাবেন।
তারপরে যদি আমরা যেটা এতক্ষণ বলতেছিলাম যে 2 নম্বর বই যেটা দেখেন এইটাই হচ্ছে সেই 2 নম্বর বই। এটা যেহেতু এসএ খতিয়ানের অধীনে 1958 সালের যে ম্যানুয়ালের অধীনে এখন 1990 সালের ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ব্যবহৃত হয়, এটা যেহেতু পূর্বের তাই 1958 সালেরটা ব্যবহার হয়েছে, এখন 1990 সালেরটা বের হয়। দেখেন এইটা হচ্ছে 2 নম্বর বই যেটা আমরা বারবার বলতেছিলাম আপনাকে, হোল্ডিং নাম্বার যেখানে থাকে। দেখেন এটার মধ্যে যদি আমরা প্রথমে দেখাই, প্রথমে এখানে আপনার খতিয়ান নাম্বার দেওয়া আছে। দেখেন এখানে খতিয়ান নাম্বার, আপনার জমিটা কত দাগের সবগুলা দেওয়া আছে, জমির শ্রেণী দেওয়া আছে, টোটাল সম্পত্তির পরিমাণও দেওয়া আছে, আর এখানে একদম টোটাল বিস্তারিত নাম কিন্তু দেওয়া আছে। আর এখানে পরিবর্তনের সূচক, এটা এই সিলেন্ডার দায়িত্ব ছিল লেখা যে কোন দলিল মূলে কোন খতিয়ানে উনি করলেন। বর্তমানে যেগুলো আছে সবগুলাতে আপনি এখানে দলিল নাম্বারও পেয়ে যাবেন, খতিয়ান নাম্বার সবকিছু পেয়ে যাবেন যদি আদালতে ডিক্রি হয়। এই 2 নম্বর বই দেখলেই তারা কোন মূলে এটা সৃষ্টি করলো এটা লেখা থাকে। আর আপনি যেই খাজনাগুলো যদি বাকি থাকে তারা লাল কালিতে এখানে লিখে রাখবে, আর আপনি যদি পরিশোধ করেন কালো কালিতে তারা এখানে ডিসিআর নাম্বার এখানে সালটাও সহ লিখে রাখবে, এটা তাদের দায়িত্ব। এখন আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে যে ডিসিআরটা দেওয়া হয় সেই মোতাবেক ডিসিআর নাম্বারটা তারিখটা সালটা লিখা আছে কিনা দেখা। তো এরকম যদি বাকি থাকে তারা লাল কালিতে লিখে রাখবে। তো এখন এইরকম একটা খতিয়ান যদি আপনি দেখেন, এই খতিয়ানে টোটাল সম্পত্তি হচ্ছে আমরা যদি দেখি 2 একর 85 শতক সর্বপ্রথম ছিল, সর্বশেষ এই সম্পত্তি বিক্রি করতে করতে আমরা যদি দেখি এখানে মাত্র সম্পত্তি আছে সম্ভবত যতটুকু দেখা যাচ্ছে 1 একরের চাইতে কম 98 শতক, অর্থাৎ 2 একর 85 কিন্তু ছিল, কিন্তু এই যে বিক্রি যত যা করছে এখানে দেখেন হিস্যা দিয়ে একটা নাম্বার লেখা আছে, এটা মানে হচ্ছে এই খতিয়ান মূলে এখান থেকে জমিগুলো চলে গেছে। তো তাহলে একটা খতিয়ানে জমি দেখলেই আপনার বোঝার উচিত না যে এখানে জমি আছে, যতক্ষণ পর্যন্ত 2 নম্বর বইটা আপনি না দেখবেন আপনি বুঝতে পারবেন না যে উনি কতটুকু সম্পত্তি বিক্রি করলো। তো আশা করি আপনারা বাস্তবে যখন যাবেন এইরকমই বই পাবেন, একটু ফরম্যাটটা চেঞ্জ হইতে পারে যেহেতু 1990 সালের এখন নতুন ম্যানুয়াল হিসাবে, তবে ওভারঅল জিনিস এটাই। তো তারপরে যদি আমরা যাই যে ভূমি উন্নয়ন কর রসিদ, যদিও এখন অনলাইনে দেওয়া হবে তারপরেও আপনার ওভারঅল ফরম্যাট কিন্তু এটাই। এটার মধ্যে ধরেন যে আপনার নাম থাকবে, আপনার সম্পত্তির তফসিলটা মালিকের নাম, তারপরে হোল্ডিং নাম্বার দেওয়া আছে, জমির শ্রেণী দেওয়া আছে, দেখেন খতিয়ান নাম্বার দেওয়া আছে, কতটা দাগ মিলে সম্পত্তি সেটা দেওয়া আছে, টোটাল সম্পত্তির পরিমাণটাও দেওয়া আছে 1 একর 45 45.5%। তো দেখেন যেহেতু আমরা জানি 25 বিঘা পর্যন্ত সম্পত্তির মকুব, দেখেন 1424 সাল পর্যন্ত এখানে সিলই দেওয়া আছে মাত্র 10 টাকা আপনার খাজনা ভূমি উন্নয়ন কর মকুব। তো এখানে সিগনেচার দেওয়া থাকবে তহসিলদার যিনি আছেন ওনার। আর আপনি যদি সম্পত্তি ক্রয় করেন যদি বাকি থাকে তাহলে আপনি দলিলটা নিয়ে গেলে তারা এরকম খাজনা নিয়ে এখানে লিখে দিবে মন্তব্য যে পক্ষে, আপনার নাম দিয়ে দলিল নাম্বারটা লিখে দিবে যে দলিল মূলে উনি খাজনা দিয়ে গেছে যেহেতু উনি সম্পত্তিটা ক্রয় করেছে। আর পূর্বে যেটা নিয়ম ছিল দেখেন যে চেকের মাধ্যমেও কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারতেন, 3 বছরের অগ্রিম পরিশোধ করতে পারতেন, এখন তো অনলাইনে চলে আসছে, হয়তো কেউ দিতে পারতেছেন কেউ পারেন নাই। এখন দ্বিতীয় আরেকটা যদি আমরা নামজারি খতিয়ান দেখি, দেখেন এটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যেখানে যেহেতু এখানে আগত খতিয়ান লিখা আছে তার মানে এটা নামজারি হবে। এখানে দেখেন এই সিলেন সাহেব কি করেছেন, এখানে উনি 1314 সালের 806 নম্বর কেস, তো এই কেস নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যদি কোনো মন্তব্য কলামে আপনি দলিল নাম্বার না পান এই কেস নাম্বারটা নিয়ে উপজেলা ভূমি অফিসে আপনি যদি আবেদন করেন, এই 2013-14 সালে 807 নম্বর যে কেসটা নামজারিটা কি মূলে এসিলেন সাহেব অপরপক্ষ আসছিল কিনা শুনছিল কিনা, উনি একটা কেস নথি তৈরি করেন যেটা নর্মাল নিয়ম হচ্ছে 12 বছর রাখা, যদিও 20-30 বছর পাওয়া যায়, এটাকে বলা হয় খ শ্রেণীর রেকর্ড, তো এই জন্য এটাকে 12 বছর পর্যন্ত তারা রাখতে বাধ্য। এই নাম্বারটা দিয়ে আপনি সেখান থেকে আদেশনামা উঠাইতে পারে, নিজে বুঝতে পারবেন যে কি মূলে উনি ইয়াটা করলো খাজনা খারিজটা করলো। তারপরে আরেকটা যদি খতিয়ান আমরা দেখি, দেখেন এটার ক্ষেত্রে একই রকম, দেখেন যে BS 162 নং থেকে আগত তার মানে এটা নামজারি খতিয়ান, দেখেন এখানে কেস নাম্বার দেওয়া আছে, তার মানে এটা বুঝানোর আর কিছুই নেই। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে একটা খতিয়ান দেখে নামজারি খতিয়ান অন্তত আপনারা আর কখনো চিনতে ভুল করবেন না। তো বাকি সবগুলো একই রকম, দেখেন যে মন্তব্য কলমে আগত খতিয়ান দেওয়া আছে, কেস নাম্বার দেওয়া আছে, অতএব আপনার আর খতিয়ান চিনার অ্যাটলিস্ট নামজারি খতিয়ান চিনতে অসুবিধা হওয়ার কথা না। এখন যদি আমরা দেখি যে দেখেন এইটা যেটা হচ্ছে এটা এসএ খতিয়ানের নামজারি, এটার মধ্যেও দেখেন আগত খতিয়ান 4 হইতে দেখা আছে, তারপরে যদি আমরা বলি এখানে একটা কেস নাম্বার দেওয়া আছে 95-96 সালের, উপরে হোল্ডিং নাম্বার পৃথক করে লিখে দেওয়া আছে, এখানে খতিয়ান নাম্বার দেওয়া আছে,
তো আশা করি এতক্ষণে আপনারা নামজারি খতিয়ান নিয়ে আমরা কথা না বলি, এখন আমরা চলে যাব আমাদের খতিয়ানের প্রথম যে খতিয়ানটা, সিএস খতিয়ান সম্পর্কে। তো এক্ষেত্রে নোটটা অলরেডি আপনাদের কাছ থেকে আসছে, আমরা এখান থেকে যদি সহজ কথা এটা বলে দেই, সেটা হচ্ছে যে সিএস খতিয়ানটা হচ্ছে আমাদের এই অঞ্চলে যে ভূমিগুলো আমরা কি করেছি, ভূমি তৈরি করা হয়েছে, এটার হচ্ছে প্রথম খতিয়ান। এর আগে কোনো বাস্তবে সম্পত্তিতে যাওয়া হয় নাই, গিয়ে সম্পত্তিগুলো কিন্তু মাপাও হয় নাই। এই সিএস কে বলা হয় ক্যাডাস্ট্রাল সার্ভে। ক্যাডাস্ট্রাল মানে হচ্ছে একটা জমি, একটা জিনিসকে বাস্তবে পরিমাপ করা, লম্বা চওড়া। তো বিভিন্ন আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তারা প্রতিটা জমিকে বাস্তবে গিয়ে মেপে এই খতিয়ানটা প্রস্তুত করে, সেই 1888 কক্সবাজারের রামু থেকে 1940 দিনাজপুরে এসে এটা শেষ হয়। দীর্ঘ 53 বছর তাতে সময় লাগে, তারপরও টোটাল বাংলাদেশটাকে তারা করতে পারে নাই। কারণ যেটা, সেটা হচ্ছে যে এগুলো একটা যে আইনের অধীনে করা হয়েছিল 1885 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন, এখন আমাদের বর্তমানে যে সিলেট এটা ছিল আসাম প্রদেশের অধীনে, অর্থাৎ এই আইনের অধীনে আমাদের সিলেটটা আসতো না, তো এই জন্য সিলেটটা সেখান থেকে এক্সক্লুড হয়ে গেছে। দ্বিতীয় যে আমাদের পার্বত্য যে তিনটা জেলা আছে, বান্দরবন, খাগড়াছড়ি, এই তিনটা জেলাতে যেটা হয়েছে সেটা পাহাড়ি জেলা থাকার কারণে তারা সেটাতে শুরুই করে নাই, ভাবছে হয়তো পরবর্তীতে করবে, তারা সেখানে করে নাই। তাহলে পার্বত্য তিনটি জেলা এবং কক্সবাজার বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে, তখনকার হিসাবে 17টা জেলা ছিল, এখনকার মতো 64টা না, 17টা মাত্র জেলা ছিল। এই 17টা জেলায় তারা কি করে খতিয়ানগুলা তৈরি করে দীর্ঘ 53 বছর সময়। তো এর যে খতিয়ানগুলা আছে এগুলো ম্যাক্সিমাম সবগুলা খতিয়ানে হচ্ছে দুই পাতার, একটা কথা মনে রাখবেন, দুই পাতার খতিয়ান সবগুলা। যদি আমরা বাস্তব চিত্র সহ দেখি, যতটা খতিয়ান পাবো সবগুলা খতিয়ানে হচ্ছে দুই পাতার। জাস্ট একটু নিচের দিকে যদি আমরা সচিত্রটা দেখি, এইরকম আপনারা পাবেন প্রতিটা খতিয়ানে দুই পাতার। আর এই যে দুই পাতার মধ্যে উপরের দিকে, প্রথম পাতার উপরে যেই জমিদারে কি করেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যারা লিজ নিয়েছিল তাদের নাম থাকে, আর নিচের দিকে যিনি জমিদার থেকে চাষাবাদ করতেন, রায়তি, তার নাম দেওয়া থাকে। যদি রায়তি একাধিক থাকে তাদের অংশটা এখানে উল্লেখ করা থাকে যে কে কতটুকুর মালিক। তার মানে আমরা এখন যখন একটা সিএস খতিয়ান দেখব, তো সিএস খতিয়ানে আমাদের দেখার হচ্ছে নিচেরটা রায়তি, ইনি হচ্ছেন যে ইনি কে মালিক। আর দ্বিতীয় পাতায় যেটা থাকে সেটার মধ্যে ওই যে দাগ নাম্বার, জমির রকম, মন্তব্য দেওয়া থাকে, খাজনার পরিমাণ দেওয়া থাকে, এগুলোই। আর দেখেন এখানে যদি আমরা দেখি, আমরা যেই কথাগুলো বললাম, 105, 106, 108, 109, 115, এই ধারাগুলো হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ধারা। এগুলো যদি থাকে আপনি বুঝবেন এটা সিএস খতিয়ান। তবে বর্তমানে যদি আপনি পর্চা উঠান, ডিসি অফিসের উপর ভিত্তি করে তাদের যে ফরম্যাট দেওয়া হয় সেটাতে এগুলো থাকতে পারে নাও থাকতে পারে। যদি না থাকে আপনি দেখবেন খতিয়ানের উপরে তারা লিখে দেয়, তাদের নিজস্ব ফরম্যাটে লিখে দেয় এটা সিএস খতিয়ান, এসএ খতিয়ান। তো এই জন্য তাহলে আশা করি সিএস খতিয়ান আপনারা দুই পাতার পাবেন, এর মধ্যে 105, 106 এই ধারাগুলো থাকবে। এগুলো না থাকলে যদি ফরম্যাটে উপরে লিখা থাকে এটা সিএস, তাহলে আপনারা বুঝিয়ে নেবেন এটা সিএস খতিয়ান। আর আমাদের দেখার বিষয় হচ্ছে রায়তি, এটাই উপরে জমিদার কে ছিল এটা আমাদের গুরুত্বপূর্ণ না, তার অংশ কতটুকু ছিল আমাদের মালিকানা যাচাই করতে এটা গুরুত্বপূর্ণ না। তো যখন আমরা দলিলে 25 বছরের ধারাবাহিক মালিকানা দিব, তখন আমরা যদি সম্ভব হয় এখান থেকে শুরু করব যে তফসিলে যে সম্পত্তিটা, তফসিলভুক্ত সম্পত্তির সিএস রেকর্ডীয় মালিক কে, এইখানে যার নাম থাকবে তার নামটা দিয়ে শুরু করব। তারপরে আমরা খতিয়ান নাম্বারটা দিব যে এই খতিয়ানটা কত নাম্বার খতিয়ান, কোন কোন দাগের সম্পত্তিটা, জমিটা কি ছিল, এইটা দিয়ে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা যখনই আমাদের আগামী ক্লাসে আমরা 7 নম্বর কলামে 25 বছরের মালিকানা যেখানে লিখতে যাব, আমরা সম্ভব হলে এই যে সিএস রেকর্ডীয় মালিক যিনি নিচের দিকে আছেন সেখান থেকে শুরু করব। তো এটা ছিল আমাদের সিএস। তবে সিএস এর আরেকটা নাম আছে, যারা নোয়াখালী অঞ্চলের দিকে আছেন তাদের কাছে আরেকটা নাম পাবেন আপনি, সেটাকে বলে ডিএস। ডিএস বলা কারণ হচ্ছে আমরা যেটা বললাম, এগুলা যে 17টা ডিস্ট্রিক্ট ছিল এই ডিস্ট্রিক্টে একটার পর একটা হয়েছে, এমন না যে আজকে কক্সবাজারে কালকে ঢাকায় চলে আসছে। যখন কক্সবাজার শেষ হয়েছে তারপর স্টেপ বাই স্টেপ আসার কারণে এটাকে বলা হয় যে ডিস্ট্রিক্ট সার্ভে। আর বাংলায়, সহজ বাংলায় এটাকে বলা হয় কিস্তোয়ার সার্ভে। ওই কিস্তোয়ার মানে হচ্ছে কি, যেটা আমরা সিএস বললাম যে একটা জিনিস পরিমাপ করা,
এটাই হচ্ছে মোটামুটি জিনিস। আর যারা সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থা এটাই, পার্বত্য চট্টগ্রামে 1984 সালে সরকার একটা আইন করে জমিগুলা মাপার ব্যবস্থা করেছিল, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় নাই যে ক্ষুদ্র উপজাতি আছে তাদের চাপের কারণে। আর সিলেটের পরবর্তীতে তারা যেটা করে 1936 সালে সিলেট প্রজাসত্ত্ব আইনের অধীনে তারা খতিয়ানের কাজ তৈরি করা শুরু করে। 1947 সালে আমরা জানি ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়। 1950 সালে যখন রাষ্ট্রীয় অধিগ্রহণ আসলো, তখন ওই যে সিলেটে আর পৃথক কোনো খতিয়ান তারা তৈরি না করে এসএ খতিয়ানের সাথে তারা একীভূত করে। তাই সিএস সিলেটে আপনি কোনো খতিয়ানে সিএস এর ফরম্যাটে পাইতে পারেন, 105, 106 এগুলো পাইতে পারেন, আবার এসএ খতিয়ানের ফরম্যাটেও পাইতে পারেন। তো এর জন্য সিলেটে যদি আপনি দেখেন যে সিলেটে যে বর্তমানে সম্ভবত 4টা কি 5টা জেলা আছে, ওই জেলা সিলেটে যদি হয় একটু সতর্ক থাকবেন যে আসলে আপনি কোন খতিয়ানটা দেখতেছেন। আর তখন ছিল 17টি, স্বাধীনতার পূর্বে আমাদের জেলা ছিল 19টি, আর বর্তমানে তো আছে 64টি। এটাও একটু মনে রাখবেন, তাহলে আপনার বুঝে আসবে আরো সহজে। তো যাক, এরপরে আমরা আরো যদি কিছু ফরম্যাট দেখি, প্রতিটা ফরম্যাটে আপনি একই রকম পাবেন। যদি একাধিক মালিক থাকে, এখানে তাদের অংশটা দেওয়া থাকে নিচের দিকে, ওই ধারাগুলোই দেওয়া থাকবে, 105, 106, এটাতে বোঝানোর কিছুই নাই। আর যদি ডিসি অফিস থেকে তারা যদি আপনাদেরকে এই বাংলাদেশ অনুলিপি যেগুলো আছে এগুলোর মাধ্যমেও যদি দেয়, আপনি দেখবেন যে নিচের দিকে ফরম্যাট দেওয়া থাকার কথা এই ধারাগুলো। আর যদি না থাকে, উপরে তারা লিখে দেয় যে এটা হচ্ছে সিএস খতিয়ান বা এসএ খতিয়ান। এখন যে ফরম্যাটে আসুক, আশা করি আপনারা খুঁজে বের করতে পারবেন। তারপরে আমরা যদি চলে যাব, এখন এই যে 53 বছর সময়টা লাগলো, এখন যেটা চট্টগ্রামে প্রথম হয়ে গেল, তো সেখানে আবার জমির প্রকৃতি আকৃতি চেঞ্জ হওয়া শুরু হইলো। তো সেখানে তারা যেটা করলো সেটা হচ্ছে রিভিশনাল সার্ভে শুরু করলো 1933 সাল থেকে। রিভিশনাল সার্ভেটা 1942 সাল পর্যন্ত চলার পরে যখন 47-এ তারা চলে গেল, তখন কাজটা বন্ধ হয়ে যায়। তো এটা বৃহত্তম ফরিদপুর, বরিশালে কিছু অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার জেলায় আপনারা আরেস্ট পাবেন, এই আরেস্টটা পাবেন। এই আরেস্ট কিন্তু বর্তমানের আরেস্ট না, এটা হচ্ছে সিএস পরবর্তী যে রিভিশনাল সার্ভে সেটা। তো এই জন্য আমরা এই ভুলটা করি, আমরা জাস্ট স্পেসিফিক জেলাগুলো সম্পর্কে ধারণা রাখবো যে ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে যে আরএস, তো ওই আরএসটা একটু তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কি এই এসএ পূর্ববর্তী আরএস কিনা। আর তারা এই আরএস বলতে ওই সেটাকেই বোঝায়, আর যেটা 66টির পরে সেটাকে তারা বিএস বলে। এটা চীনের পৃথক কোনো উপায় নাই, কারণ এটা সিএস এর ফরম্যাটেই তৈরি করা হয়েছে। এখন চলে আসি আমরা এসএ খতিয়ান, যেটা এটার অনেকগুলা নাম আছে, যেমন পাকিস্তান আমলে হয়েছে বলে পিএস বলে, এমআর বলে, এমআরআর বলে, টেবিল খতিয়ান বলে, 62-এর খতিয়ান বলে। এখন আপনি আর অঞ্চলে যেটা পরিচিত সেটা আপনি জেনে নেবেন। এটা ছাড়া আরও একটা বলে পিআরআর, মানে হচ্ছে প্রভিশনাল রেন্ট রোল। এখন যেটা আপনার অঞ্চলে চলে সেটা একটু জেনে নিবেন, এতটুকুই হচ্ছে কথা। তো এটা চীনার যে কার্যকরী উপায় সেটা যদি আপনাদেরকে আমরা বলি, এটা আপনারা 2 পাতার পাবেন, 1 পাতার পাবেন, দুটাই পাবেন। যদি 2 পাতার পান, একদম সহজ বললাম যে 49, 50, 51 যে ধারাগুলো এগুলো থাকবে, বাকিটা সিএস এর মতোই থাকবে। উপরে জমিদারের নাম, নিচে যিনি রায়ত বা মালিক তার নাম। তাহলে আমাদের সিএস আর এসএ পার্থক্য করার জন্য মেইন হচ্ছে আমাদের আইনের ধারাগুলো। 49, 50 থাকলে আমাদের এসএ, 101, 105 থাকলে আমাদের সিএস হবে। তো যত প্রকারই আপনি দেখেন সবগুলোর মধ্যে ওই একই রকম দেওয়া থাকবে, আপনি আপনার অঞ্চল ভেদে। আর যদি ডিসি অফিস থেকে উঠান তাহলে তো সেখানে লিখাই থাকে। আর যদি 1 পাতার পান, এক্ষেত্রে একটু সমস্যা। 1 পাতার ক্ষেত্রে দেখবেন কোন অঞ্চলে এই যে খতিয়ান নাম্বারের এখানে তারা এরকম টান দিয়ে উপরে লিখা থাকে হাল, নিচে লিখা থাকে সাবেক, আবার কোন জায়গায় শুধু খতিয়ান দেওয়া থাকে। যদি খতিয়ান শুধু খতিয়ান দেওয়া থাকে, তাহলে আপনি দেখবেন যে জেল নাম্বার পর্যন্ত দেওয়া আছে উপরের ফরম্যাটে, এখানে কোনো রেসানং দেওয়া নাই। আমরা যে রেভিনিউ সার্ভে নাম্বার কথা বললাম এটা দেওয়া থাকবে না, তাদের ফরম্যাটে এটা দেওয়ার ব্যবস্থা নাই। আর জমির শ্রেণী ভাগ করার কোনো ব্যবস্থা থাকবে না, সরাসরি থাকবে। তাহলে যদি সাবেক হাল খতিয়ান না থাকে, 1 পাতার খতিয়ান হয়, তাহলে আমরা দেখবো যদি জেএল নাম্বার পর্যন্ত আসছে, জমির শ্রেণীটা ভাগ করা নাই, আমরা বুঝে নিব এটা কিন্তু এসএ খতিয়ান। আর বিশেষ অঞ্চলে দেখেন এইরকম দেওয়াই থাকে সাবেক হাল, যদি সাবেক মানে সিএস, হাল হচ্ছে বর্তমান যেটা করা হয়েছে সেটা। তো এরকম যদি থাকে 1 পাতার হয়, বিশেষত আপনি ঢাকা বিভাগে, বিশেষত ঢাকা জেলার মধ্যেই শুধু পাবেন 1 পাতার, ঢাকার বাইরে সবই 2 পাতা, এটাও মনে রাখেন। শুধু ঢাকাতেই পাবেন, এটা হচ্ছে কেরানীগঞ্জের ঢাকা জেলার 1 পাতার, ঢাকার বাইরে সব 2 পাতার।
এখন আসি আমরা এটার ক্ষেত্রে দেখেন নমুনা হিসাবে এখানে সাবেক এবং হাল দুটাই দেওয়া আছে, তো আপনা এসে এখান থেকে বুঝে নিতে পারবেন। তো এখন আমরা যদি দেখি আমাদের পরবর্তী যেটা চলে আসতেছে আমাদের, সেটা হচ্ছে আমাদের আমাদেরটা আরএস। তো আরএসটাও দুই পাতার হইতে পারে, এখন আমরা দুই পাতা না দেখলেও 1984 সাল পর্যন্ত যে আরএসটা এটা দুই পাতার। তো এটা চেনার উপায় যেটা বললাম একদম সহজ, ওই জমির শ্রেণী কৃষি আর অকৃষিতে ভাগ করা থাকবে উপরেই। উপরে যদি কৃষি আর অকৃষিতে ভাগ করা থাকে, এটা যদি দুই পাতার হয়, আপনি বুঝেই নেবেন যে এটা হচ্ছে আরএস খতিয়ান। আর নর্মালি বাকি আরএস গুলো সব এক পাতার হয়। এই যে এগুলাও দেখেন, এটা গেজেটকৃত কুমিল্লার, জাস্ট আমরা আরএস বা বিএস যেটাই বলি। তো এটার ক্ষেত্রে ওই জমির শ্রেণী ভাগ করা আছে দেখেন কৃষি আর অকৃষিতে, জিএল নাম্বারের পাশাপাশি রেসানং নাম্বারটাও দেওয়া আছে। তো আশা করি এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, যত খতিয়ানে আপনারা দেখবেন এগুলোই পাবেন। আর এই খতিয়ানগুলো আপনারা প্রাথমিকভাবে যেটা তৈরি করে সেটা হচ্ছে উপজেলা সেটেলমেন্ট অফিস, যারা আছে তারাই খতিয়ানগুলো তৈরি করে গেজেট করে পরবর্তীতে ডিসি অফিসে জমা দিয়ে দেয়। তো সরকার তখন গেজেট করে সেখান থেকে তারা খাজনাপাতি নেয়। আর এটাকে বলা হয় ডিপি খতিয়ান, মানে হচ্ছে যে আপনি যখন মাঠ পর্যায়ে যখন সর্দার আমিন বদর আমিন আপনাকে মাঠ পর্চা দেয়, সেখানে কোনো সিল থাকে না। তো পরবর্তীতে সেটা আপনার দলিল পাত্রী সহ আপনি রেভিনিউ অফিসারের কাছে গেলে তারা এরকম সিল দিয়ে দেয় যে তসদিককৃত, অর্থাৎ অ্যাটেস্টেড। তো আপনাকে এটা দেওয়ার পরে তারা কি করে, এই খতিয়ানটা ডিপি তৈরি করে, মানে হচ্ছে ড্রাফট পাবলিকেশন, ভলিউম আকারে প্রকাশ করে। তো প্রকাশ করার পরে কি হয়ে যায়, আপনার খতিয়ান নাম্বারটাই চেঞ্জ হয়ে যায়। দেখেন এটা প্রথমে ছিল 1649, পরবর্তীতে চলে আসলো 612। এই 612টাই পরবর্তীতে গেজেটকৃত খতিয়ান হবে। তো আপনি যদি এরকম ডিপি খতিয়ান, যদি খতিয়ান নাম্বার দলিলে উঠাইতে চান, সবসময় ট্রাই করবেন ডিপি খতিয়ানটা উঠাইতে, জাস্ট এই খতিয়ান নাম্বারটা দিয়ে লাভ নাই, এটা চেঞ্জ হয়ে এটাই দিয়ে পাবলিশড হয়। তো এটা চিনার উপায় একটাই যেটা বললাম, তসদিককৃত লেখা থাকবে আর ডিসি যে ডিপি এই শব্দটা লেখা থাকবে, বাকি ফর্মেট একই রকম। এটা হচ্ছে তাদের যে আমরা বলবো যেখানে লেখা হয় ডিপি পাবলিকেশন, এগুলো জরিপ করার সময় বিভিন্ন কালিতে তারা লিখে। এর লম্বা চওড়া ভিডিও আছে অলরেডি ইউটিউবে, এখানে দেখেন বিভিন্ন রকম কালি ব্যবহার করা হয়েছে, সবুজ কালি, নীল কালি, লাল কালি, এগুলো কিন্তু কলমের কলম ছিল না বলে ব্যবহার করা হয়েছে এমন কথা না। সর্বপ্রথম যখন লেখা হয়েছে তখন এই যে সবুজ কালিতে লেখা হয়েছে, পরবর্তীতে যখন অ্যাটেস্টেশন পর্যায়ে যদি কোনো সম্পত্তি খতিয়ানে অন্তর্ভুক্ত হয় বা এই খতিয়ান থেকে চলে যায়, তখন সেগুলো লাল কালিতে লেখা আছে। এরপরে যদি আমরা 30 ধারাতে, 30 ধারা ক্ষমতা বলে যদি কোনো সম্পত্তি আসে, সেগুলো এই যে ব্লু কালিতে। এরপরে 31 ধারা আপিলে যদি আসে, যদিও এইখানে এই যে খতিয়ানটাতে আপিলটাতে নাই, সেটা আবার কালো কালিতে লিখা হয়। আপিল পর্যায়ে যদি কোনো সম্পত্তি আপনার এখান থেকে চলে যায় বা অন্তর্ভুক্ত হয়, তো 4 রকমের যে কালার আছে চারটা ব্যবহার করা হয়, যাতে যখন ইন্সপেকশনে আসবে বা ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে ওনারা খতিয়ানটা দেখে যাতে বুঝতে পারেন যে প্রথমে কি ছিল, পরবর্তীতে কি আসলো, তারপরে কি হইলো। এটা হচ্ছে জরিপ ম্যানুয়ালের একটা অবস্থা। আর আপনারা এর মন্তব্য কলাম দেখলে সেখানে কিন্তু দলিল নাম্বারগুলো পেন্সিলে পাবেন, যদি অরিজিনাল বালামটা দেখতে পারেন সেখানে কোন দলিল মূলে এই সমস্ত জিনিস করা হইলো এগুলো লেখা থাকে। তো এটাও একটু দেখে নিবেন। আর ডিপি খতিয়ানের সার্টিফাইড কপি আপনারা পেতে পারেন 20 টাকা, সরকারি খরচ 20 টাকা, তারপরেও আপনার 100-150 টাকা লাগবে। আর বাকিটা যদি আমরা বলি অতটা কিছুই না, আমরা 1 নম্বর যে বইটা বললাম এগুলো এইরকম খতিয়ান হিসাবে সরকার কি করে পাবলিশ করে ভলিউম আকারে, 1 নম্বর ভলিউম। তো আপনি যখন আপনার বাপ দাদার সম্পত্তি তল্লাশি দিবেন, এই 1 নম্বর ভলিউমটা দেখবেন যে সেখানে আপনার বাপ দাদার কারো নাম আছে কিনা, নাম হিসাবে দেখবেন। যদি নাম পান তখন দাগ নাম্বার পেয়ে গেলেন, খতিয়ান নাম্বার পেয়ে গেলেন, তখন দায়িত্ব হবে যে এই খতিয়ানের 2 নম্বর বইটা দেখেন, কতটুকু জমি বিক্রি করলো, কতটুকু আছে। 1 নম্বর দেখে বুঝতে পারবেন না, 2 নম্বর দেখে বুঝতে পারবেন। একই রকম ভাবে ধারাবাহিক দেখেন, এরকম সিরিয়াল দিয়ে তারা লিখে রাখে। আর তারপরে যদি আমরা যাই, প্রতিটা হচ্ছে যে একটা যখন মৌজা তারা রেকর্ড করে, তখন মৌজাটার মধ্যে তারা মৌজা ফিরিস্তি তৈরি করে, মানে হচ্ছে তারা একটা সামারি করে। সামারি মানে হচ্ছে ওই মৌজাতে কতটা দাগ হইলো, কতটা বাটা দাগ, কতটা ছুট দাগ আছে, টোটাল কতটা মিসিং আছে, সব কিছু দিয়ে একটা পাতা তৈরি করে। এটা যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন তারা সেটা কি করেন, কালেক্টরের কাছে জমা করেন, মানে ডিসি সাহেবের কাছে জমা করেন। এক কপি এসিলেনের অফিসেও থাকে, আপনি চাইলে সেখান থেকে নিতে পারেন। আর পূর্ববর্তী দাগের হাল দাগের সূচি, অর্থাৎ দাগগুলো পূর্বে কত ছিল, বর্তমানে কত হইলো, আগের খতিয়ান কত ছিল, বর্তমানে কত, এরও একটা ফর্ম পাওয়া যায়। তো এই দুইটা আপনার মৌজা ভিত্তিক হয়, আপনি চাইলে এসিলেন অফিস থেকে আবেদন করে তুলতে পারেন।
আর আপনারা যদি এই সমস্ত খতিয়ানের আবেদন করেন অনলাইনে করতে পারেন, ডিসি অফিসে বাস্তবায়নও করা যায়। তো এরকম এখানে 20 টাকার এরকম কোর্ট ফি লাগে, আবেদন করতে হয়, এটাই সরকারি খরচ। যদিও ডিসি সাহেবরা বিভিন্ন অঞ্চলে আমরা দেখি 30 থেকে 70 টাকা নেন, তো এটা তাদের ইন্টারনাল ক্ষমতা দেওয়া আছে যে তারা একটা খতিয়ানের জন্য কত টাকা নিবে সেটা ঠিক করে দিতে পারে। তবে সরকারের মেইন হচ্ছে এই 20 টাকাই, যেটাকে আমরা জানি যারা স্ট্যাম্প অ্যাক্ট যেহেতু আমরা পড়েছি, এটাকে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটাকে কোন প্রকারের স্ট্যাম্প বলে। এটাকে বলতেছে আঠালো যুক্ত স্ট্যাম্প, অ্যাডহেসিভ স্ট্যাম্প। আর যদি আমরা যাই সেটা হচ্ছে যে আপনার 1 নম্বর যে খতিয়ানটা থাকে বর্তমানে, এটা হচ্ছে সরকারের খাস জমি। আপনি যদি জানতে চান আপনার মৌজায় কতটুকু সম্পত্তি আছে, আপনি 1 নম্বর খতিয়ানটা উঠাইলেই বুঝতে পারবেন যে আপনার টোটাল ওই মৌজাতে সরকারি জমি কোনগুলা। তো এখন যদি আমরা সামারি করে দেই, তাহলে আপনি যেটা করলেন সিএস খতিয়ান 2 পাতার হবে। এগুলা চিনতে হলে 105, 106, 108, 109, 115 এগুলো মনে রাখবো। এসএ খতিয়ান 2 পাতার হইতে পারে, 1 পাতার হইতে পারে। 1 পাতার হলে সাবেক খতিয়ান, হাল খতিয়ান লেখা থাকবে, আর 2 পাতার হলে 49, 50, 51, 52 ধারা লেখা থাকবে। আর আরএস বা বিআরএস এগুলো 1 পাতাও পাবো, 2 পাতাও পাবো, 1 পাতা 2 পাতা যাই হোক, জমির শ্রেণী কৃষি ও কৃষিতে ভাগ করা থাকবে। আর নামজারি হইলে নামজারি কেস নাম্বার থাকবে এবং আগত খতিয়ান লেখা থাকবে। আর যদি ডিসি সাহেবরা উপরে কোনো লিখে দেন, যদি কোনো ফরম্যাটের উপরে লিখাই থাকে যেটাই খতিয়ান সেটাই ধরে নেবেন উপরে এখন যা থাক, কারণ অনেক ক্ষেত্রে তারা যেটা করে বর্তমানে বিভিন্ন আমরা অফিসে দেখি যে সিএস এর হয়তো ফরম্যাট আছে, এস এর ফরম্যাট তাদের কাছে নাই, তো তখন তারা ওই সিএস এর ফরম্যাটে দিয়ে উপরে শুধু লিখে দেয় যে এটা হচ্ছে সিএস খতিয়ান। তাই কোনো খতিয়ানে যদি উপরে তারা স্পেশালি মার্ক করে দেয় আপনাকে সেটাই ধরে নিতে হবে। তো মোটামুটি আর যারা ঢাকা সিটি জরিপ খতিয়ান, এটা বলার কিছুই নেই, এটা 2010 সালে শেষ হয়েছে, 95 সালে শুরু হয়েছিল, এটার খতিয়ানটা ওই একই রকম, উপরে মহানগর খতিয়ান লিখাই থাকে, বাকি সবকিছু আগের মতোই। তারপর যদি আমরা জাস্ট মৌখিক খতিয়ান অলরেডি বলেই দিছি আমরা, আর পেটি খতিয়ানটা হচ্ছে যে কোনো মৌজার নির্দিষ্ট জায়গা যদি কি করা প্রয়োজন পড়ে, জেলা প্রশাসক মনে করেন যে আসলে একটা থানার মধ্যে একটা নির্দিষ্ট মৌজা বা নির্দিষ্ট মৌজার ক্ষুদ্র অংশ তার রেকর্ড করা প্রয়োজন, তখন সেটাকে পেটি খতিয়ান বলে। আর দিয়ারা খতিয়ান হচ্ছে নদী ভাঙনের কবলে পড়ে অথবা নদীর চর জাগলে যে জরিপটা তারা করে সেটাই হচ্ছে আমাদের এই দিয়ারা জরিপ। তো যাক, আশা করি আজকের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারবো। আমরা মোটামুটি